মহান আল্লাহ তাআলা বলেন, যারা পরহেজগার তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে এমন জান্নাত পাবে যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হতে থাকবে, তথায় তারা চিরকাল থাকবে, আর পাবে পবিত্র স্ত্রী এবং মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি। মহান আল্লাহ তাআলা তার বান্দাদের সম্পর্কে সম্যক অবগত। আয়াতে বলা হয়েছে, পবিত্র স্ত্রীগণের অর্থ হলো তারা বাহ্যিক ময়লা থেকে এবং যে কোনো কষ্টদায়ক অভ্যাস, কথা এবং হায়েস নিফাস থেকে সম্পূর্ণরূপে পাক পবিত্র থাকবে। হযরত মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি পবিত্র স্ত্রীগণের ব্যাখ্যায় বলেছেন, জান্নাতি রমণীরা হায়েস নিফাস, পেশাব পায়খানা, কফ থুতু, বীর্য ও সন্তান জন্ম দেওয়া থেকে সম্পূর্ণরূপে পবিত্র থাকবে। উল্লেখ্য, যখন সন্তান প্রসব করবে না তখন নিফাসের কোনো প্রশ্নই আসে না। হযরত কাতাদা রহমতুল্লাহি আলাইহি বলেন, জান্নাতি রমণীরা সমস্ত কষ্টদায়ক বস্তু থেকে সম্পূর্ণ পবিত্র থাকবে। মোট কথা, জান্নাতের স্ত্রীগণ বাহ্যিক ও অভ্যন্তরীণ সমস্ত দোষ ত্রুটি থেকে সম্পূর্ণ পবিত্র থাকবে। তাদের মুখ থেকে থুতু বের হবে না, পেশাব পায়খানার প্রয়োজন হবে না, সহবাসের পর বীর্য বের হবে না, হায়েস নেফাস আসবে না, শরীরের কাপড় ময়লা হবে না। এইসব বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে সঙ্গে তাদের স্বভাব চরিত্রও অত্যন্ত উৎকৃষ্ট হবে। মনে প্রাণে তারা তাদের স্বামীকে ভালোবাসবে। অবাধ্যতা, বাচালতা, প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা থেকে তারা সম্পূর্ণরূপে মুক্ত থাকবে। দুনিয়ার যেসব মহিলা ইমানের সঙ্গে মৃত্যুবরণ করবে তারা জান্নাতি পুরুষের স্ত্রী হবে। এছাড়া পুরুষদেরকে ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর প্রদান করা হবে। উভয় প্রকার স্ত্রীরাই রূপলাবণ্যে, বাহ্যিক ও অভ্যন্তরীণ উৎকৃষ্টতা, উন্নত চরিত্র, ভালোবাসা ও সম্প্রীতিতে এবং পরিষ্কার পরিচ্ছন্নতায় অত্যন্ত আকর্ষণীয় ও উন্নত হবে। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তাদেরকে সৃষ্টি করেছি বিশেষ রূপে এবং তাদেরকে করেছি কুমারী সুহাগিনী, সমবয়স্কা এবং ডান দিকের লোকদের জন্য। সূরা ওয়াকিয়া আয়াত 35-38। দুনিয়ার ইমানদার মহিলাগণ যে অবস্থায় এবং যে বয়সেই মারা যাক না কেন, জান্নাতে তাদেরকে যুবতী এবং কুমারী বানিয়ে দেওয়া হবে এবং সেখানকার কমনীয়তা দিয়ে সজ্জিত করা হবে। হাদিসে আছে, এক বৃদ্ধা মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাকে জান্নাতে প্রবেশ করান। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উমুকের মা, কোনো বুড়ি জান্নাতে প্রবেশ করবে না। এই কথা শুনে মহিলাটি কেঁদে কেঁদে চলে যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত লোকদেরকে বললেন, তাকে বলে দাও আমার কথার উদ্দেশ্য এই নয় যে সে জান্নাতে প্রবেশ করবে না, বরং এর অর্থ হলো এই যে জান্নাতে প্রবেশ করার সময় সে বৃদ্ধা থাকবে না, কারণ সেই সময় তাকে খুব সুন্দরী যুবতী বানিয়ে দেওয়া হবে। মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি তাদেরকে বিশেষভাবে কুমারী করে সৃষ্টি করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসিকতা করে ওই কথাটি বলেছিলেন, কিন্তু মহিলাটি এর অন্য অর্থ ধরে নিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝেই এই ধরনের কৌতুক করতেন, তবে কৌতুক করতে গিয়ে তিনি সত্য কথাই বলতেন। মাওলানা থানভী রহমতুল্লাহি আলাইহি তাফসিরে বায়ানুল কোরআনে লিখেছেন, সঙ্গমের পর স্ত্রীগণ পুনরায় কুমারী হয়ে যাবে, এইভাবে চিরকাল কুমারী হয়ে থাকবে। জান্নাতি পুরুষদের মতো তাদের স্ত্রীরাও 30-33 বছরের হবে। তাদের দৈহিক গঠন এবং উচ্চতা একই ধরনের হবে, একে অপরকে মনে প্রাণে ভালোবাসবে। পার্থিব রীতি হল, সাধারণত মানুষ নিজের চেয়ে কম বয়স্কা মহিলাকে বিয়ের জন্য পছন্দ করে থাকে, কারণ তাদের রূপ, সৌন্দর্য ও প্রীতির প্রতি আকর্ষণ বেশি থাকে। কিন্তু স্ত্রীদের, চাই দুনিয়ার ইমানদার স্ত্রী হোক বা হুর হোক, রূপ, সৌন্দর্য এবং প্রণয় শক্তি সম্পূর্ণ পরিপূর্ণ থাকবে। এই জন্য সমবয়স্কা হওয়াটা ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াবে না এবং তাদেরকে স্ত্রীরূপে গ্রহণ করতে কারো আপত্তি থাকবে না, বরং সমবয়স্কা হওয়াটাই তাদের পারস্পরিক মায়া মহব্বতের কারণ হয়ে দাঁড়াবে। স্বামী স্ত্রী উভয়ই কৈশোর ও বার্ধক্য থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে, সবসময় মাঝারি বয়সে থাকবে, যে বয়সে বিবেক বুদ্ধি পরিপূর্ণ হয়। প্রখ্যাত মুফাসসির সুদ্দি রহমতুল্লাহি আলাইহি আদবার্না শব্দের ব্যাখ্যায় বলেন, স্ত্রীগণ স্বভাব চরিত্র ও প্রেমপ্রীতির ক্ষেত্রে সমপর্যায়ের হবে, আপন বোনের মতো মিলেমিশে থাকবে, তাদের মাঝে হিংসা বিদ্বেষ রেষারেষি কিছুই থাকবে না, সতীনের মতো একে অপরের প্রতি অসন্তোষ ও ঝগড়াঝাটিতে লিপ্ত হবে না। মহান আল্লাহ তাআলা বলেন, জান্নাতিদের পাশে থাকবে আনত নয়না সমবয়স্কা তরুণীগণ, সূরা সাদ আয়াত 52। তাদের দৃষ্টি একমাত্র তাদের স্বামীর উপর নিবদ্ধ থাকবে, স্বামী ব্যতীত অন্য কারো দিকে সামান্য পরিমাণও চোখ তুলে তাকাবে না।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এক সকাল বা এক বিকাল মহান আল্লাহ তাআলা রাস্তায় বের হওয়া সমগ্র দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম। আর জান্নাতের রমণীকুল থেকে কোনো রমণী যদি একবার পৃথিবীর দিকে উঁকি মারে তবে আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু আলোকিত হয়ে যাবে এবং সুগন্ধিতে ভরে যাবে। অতঃপর তিনি বলেন, তার মাথার ওড়না পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার সব কিছুর চেয়ে উত্তম। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নিঃসন্দেহে জান্নাতি মহিলাদের পায়ের গোছার শুভ্রতা 70 জোড়া কাপড়ের ভেতর থেকেও দেখা যাবে, এমনকি পায়ের গোছার ভেতরের মগজ পর্যন্ত দৃষ্টিগোচর হবে। মহান আল্লাহ তাআলা বলেছেন, জান্নাতের রমণীগণ এত স্বচ্ছ ও পরিষ্কার হবে যে তাদের দেখে মনে হবে তারা মুক্তা ও প্রবাল। তিনি বলেন, ইয়াকুত এমন একটি পাথর, যদি তুমি তার ভেতরে একটি মুক্তার মালা ঢুকিয়ে দাও এবং বাহির থেকে তা স্পষ্ট দেখতে চাও তা তুমি দেখতে পাবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতি পুরুষগণ যখন নিজের স্ত্রীর চেহারার দিকে দৃষ্টিপাত করবে তখন তার চেহারা আয়নার থেকেও পরিষ্কার দেখা যাবে। আর জান্নাতি রমণীর উপর যে মতি থাকবে তার সামান্য অংশ পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আলোকিত করতে সক্ষম হবে, তার উপর 70 জোড়া কাপড় থাকবে, তা এই রকম পরিষ্কার হবে যে জান্নাতি পুরুষ বাহির থেকে তার পায়ের গোছা দেখতে পাবে। পবিত্র কোরআনে বলা হয়েছে, জান্নাতি পুরুষদেরকে ডাগর চোখা হুড় দেওয়া হবে। এই হুর শব্দটি হাউরাউনের বহু বচন, অর্থাৎ ওই সকল মহিলা যাদের চোখের শুভ্রতা ও কৃষ্ণতা অত্যাধিক গাঢ়। আরবি ইন শব্দটি আইনাউনের বহু বচন, অর্থাৎ ওই সকল মহিলা যাদের চক্ষু বড় এবং চওড়া। পবিত্র কোরআন ও হাদিসের পরিভাষায় ওই সব মহিলাদেরকে হুর বলা হয় যাদেরকে মহান আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে জান্নাতি পুরুষদের জন্য বানিয়েছেন। এরা দুনিয়ার ইমানদার নারীদের থেকে আলাদা হবে। মহান আল্লাহ তাআলা বলেন, ডাগর চোখা হুরদের সঙ্গে আমি জান্নাতি পুরুষদের বিয়ে করিয়ে দেব। অন্যত্র মহান আল্লাহ তাআলা বলেন, জান্নাতে থাকবে সুশীলা সুন্দর রমণীগণ, সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রভুর কোন কোন অবদানকে অস্বীকার করবে? তারা তাঁবুতে সংরক্ষিত অবস্থায় থাকবে, সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রভুর কোন কোন অবদানকে অস্বীকার করবে? ইতিপূর্বে কোনো মানুষ অথবা জিন তাদেরকে স্পর্শ করেনি, সুতরাং তোমরা উভয়ে তোমার প্রতিপালকের কোন কোন অবদানকে অস্বীকার করবে? সূরা রহমান আয়াত 70-74। অন্যত্র মহান আল্লাহ তাআলা বলেন, জান্নাতীদের জন্য রয়েছে সুরক্ষিত মুক্তার ন্যায় ডাগর চোকা হুরগণ। সূরা ওয়াকিয়া। মহান আল্লাহ তাআলা আরও বলেন, জান্নাতীদের কাছে থাকবে আনত নয়না হুরগণ, যেন তারা সুরক্ষিত ডিম। সূরা সাফাত আয়াত 48-49। উল্লেখিত দুটি আয়াতের একটির মধ্য জান্নাতি হুরদেরকে সুরক্ষিত মুক্তার সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ জান্নাতের হুরগণ পরিচ্ছন্নতার ও শুভ্রতার দিক থেকে তরতাজা মুক্তার মতো চমকাতে থাকবে। আর দ্বিতীয় আয়াতে তাদেরকে এমন ডিমের সঙ্গে তুলনা করা হয়েছে যা ধুলাবালি এবং দাগ থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে। আল্লামা ইবনে কাসির হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি থেকে বায়ুনের ব্যাখ্যায় বলেছেন, জান্নাতি রমণীগণ এমন ডিমের মতো, মানুষের হাতে পৌঁছানোর পূর্বে সংরক্ষিত করে রাখা হয়েছে। তাফসিরে বায়ানির প্রণেতা লেখেন, জান্নাতি হুরদেরকে যে ডিমের সঙ্গে তুলনা করা হয়েছে তা পরিচ্ছন্নতা এবং হলুদ মিশ্রিত শুভ্রতা হিসেবে, অর্থাৎ এরা ডিমের মতো পরিচ্ছন্ন ও হলুদ মিশ্রিত সাদা বর্ণের মতো, কারণ হলুদ মিশ্রিত সাদা রঙের শরীর সবচেয়ে উৎকৃষ্ট বর্ণ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিঃসন্দেহে রমজানকে সামনে রেখে পুরো বছর জান্নাতকে সাজানো হয়ে থাকে। অতঃপর রমজানের প্রথম দিনে মহান আল্লাহ তাআলার আরশের নিচে অবস্থানরত হুরদের গায়ে জান্নাতের পাতার স্পন্দিত বাতাস লাগে, যাতে তারা প্রভাবিত হয়ে এই দোয়া করে, হে প্রভু, আপনি আমাদের জন্য আপনার বান্দাদের থেকে এমন স্বামী নির্ধারণ করুন যাদেরকে দেখে আমাদের চক্ষু জুড়াবে আর আমাদেরকে দেখে তার চক্ষু জুড়াবে। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াতে কোনো স্ত্রী যখন তার স্বামীকে কষ্ট দেয় তখন জান্নাতি হুরদের মধ্য যারা ওই স্বামীর স্ত্রী হবে তারা দুনিয়ার স্ত্রীকে বলে, ওহে হতভাগিনী, ওকে কষ্ট দিও না, কারণ সে তোমার কাছে কিছুদিনের জন্য মেহমান হয়ে আছে, অতি নিকটেই সে তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবে।
এই হাদিস থেকে বোঝা গেল যে জান্নাত ও জাহান্নামের নিয়ামত সমূহ যেমন তৈরি করা আছে, তদ্রূপ জান্নাতের হুরগণও প্রস্তুত রয়েছে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাতে দুনিয়ার ঈমানদার মহিলাগণ শ্রেষ্ঠ হবে নাকি হুরগণ? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার ঈমানদার মহিলাগণ হুরদের তুলনায় এই পরিমাণ শ্রেষ্ঠ হবে, যেমন লেপের উপরের কাপড় ভেতরের আস্তর থেকে উত্তম হয়। এই কথা শুনে হযরত সালমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর কারণ কি? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর কারণ হলো দুনিয়ার মুমিন মহিলাগণ নামাজ পড়ে, রোজা রাখে, মহান আল্লাহ তাআলার ইবাদত করে। এরপর হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক সময় দেখা যায় একজন মহিলার পর্যায়ক্রমে একাধিক স্বামীর সঙ্গে বিয়ে হয়, আর এই অবস্থায় সে মারা যায়। পরে দেখা গেল ওই মহিলা এবং তার স্বামীগণ বেহেস্তবাসী হয়েছেন, এমত অবস্থায় উক্ত মহিলা কোন স্বামীর সঙ্গে থাকবে? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উম্মে সালমা, এই ব্যাপারে তাকে স্বাধীনতা দেওয়া হবে, সে যাকে চায় তাকে গ্রহণ করতে পারবে, তবে সে তাদের মধ্য যিনি স্বভাব চরিত্রের দিক থেকে সকলের চেয়ে ভালো ছিলেন তাকে গ্রহণ করবে এবং বলবে, হে প্রভু, দুনিয়াতে আমার এই স্বামী আমার সঙ্গে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করত, একেই আপনি আমার স্বামী বানিয়ে দিন। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উম্মে সালমা, সচ্চরিত্রের মধ্য দুনিয়া এবং আখিরাতের সমস্ত মঙ্গল নিহিত। কোনো কোনো বর্ণায় পাওয়া যায়, দুনিয়াতে যে মহিলার একাধিক স্বামী রয়েছে, জান্নাতে সে সর্বশেষ স্বামীর স্ত্রী হয়ে থাকবে। যাই হোক, এই কথা নিরেট সত্য, জান্নাতে কোনো পুরুষ বা মহিলা জোড়ায় জোড়ায় থাকবে। অনেকেই বারবার প্রশ্ন করতে থাকেন, জান্নাতে একাধিক স্বামীওয়ালা মহিলার অবস্থা কী হবে? বস্তুত এই ব্যাপারটি এমন কোনো বড় ব্যাপার নয় যার উপর ঈমান নির্ভর করবে, সুতরাং এই বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় থাকার কোনো প্রয়োজন নেই। মহান আল্লাহ তাআলা যা নির্বাচন করবেন তাই হবে সকলের জন্য মঙ্গলজনক। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের হুরদের একত্রিত হওয়ার জন্য একটি নির্ধারিত স্থান রয়েছে, উক্ত স্থানে তারা একত্রিত হয়ে সমবেত কণ্ঠে উচ্চস্বরে বলতে থাকবে, আমরা চিরজীবী, কখনো ধ্বংস হব না, জীবনভর আমরা সুখে স্বাচ্ছন্দ্যে থাকব, কখনো কারো মুখাপেক্ষী হব না, আমরা সন্তুষ্ট থাকব, কখনো অসন্তুষ্ট হব না, এতে কোনো সন্দেহ নেই, আমরা তাদের জন্য আর তারা আমাদের জন্য। তারা এই গানটি এত সুরলিত এবং মধুর কণ্ঠে গাইবে যে এইরকম সুন্দর আওয়াজ দুনিয়াতে আর কেউ কখনো শোনেনি। জান্নাতে একজন পুরুষকে কতজন স্ত্রী দেওয়া হবে এই সম্পর্কে অনেকগুলো হাদিস রয়েছে। বুখারী শরীফের এক বর্ণায় পাওয়া যায়, প্রত্যেক জান্নাতি পুরুষকে দুইজন করে হুর দেওয়া হবে। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহে তার বিখ্যাত গ্রন্থ ফাতহুল বাড়িতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং সেখানে অনেক হাদিস জমা করেছেন। সেখানে তিনি মুসনাদে আহম্মদের একটি রেওয়ায়েত উল্লেখ করেছেন। ওই রেওয়ায়েতে রয়েছে, সাধারণ একজন জান্নাতিকে দুনিয়ার স্ত্রী ছাড়াও আরও 72 জন স্ত্রী দেওয়া হবে। আবু ইয়ালার এক বর্ণায় রয়েছে, একজন জান্নাতিকে দুইজন মানব স্ত্রী এবং 72 জন হুর স্ত্রী দান করা হবে। ইবনে মাজার এক বর্ণায় রয়েছে, একজন জান্নাতি পুরুষকে দুনিয়ার 72 জন এবং হুরদের থেকে 72 জন স্ত্রী দেওয়া হবে। এছাড়া ফাতহুল বারীর প্রণেতা আরও অনেক বর্ণনা উল্লেখ করেছেন। এই বিষয় সম্পর্কে সনদের দিক থেকে শক্তিশালী এবং দুর্বল উভয় প্রকারের হাদিস বর্ণনা করা হয়েছে। তবে সব কয়টির বর্ণনা সমষ্টিগতভাবে করলে এই কথা বুঝে আসে যে জান্নাতিদেরকে অসংখ্য নিয়ামতের পাশাপাশি অসংখ্য স্ত্রী ভোগ করার নিয়ামতও দান করা হবে এবং সর্বনিম্ন সবাইকে দুইজন করে স্ত্রী দেওয়া হবে। বাকি সবার ক্ষেত্রে যে ভিন্নতা দেখা যায় তার কারণ হলো আমলের ভিন্নতা, অর্থাৎ মানুষের নিজ নিজ আমল হিসেবে মর্যাদার ক্ষেত্রে যে তারতম্যের সৃষ্টি হয় সেই হিসেবে সংখ্যার মধ্যেও ভিন্নতা আসে। অনেকেই আবার এই প্রশ্ন উপস্থাপন করেন যে একজন জান্নাতি পুরুষকে একাধিক স্ত্রী দেওয়া হবে, তাহলে একজন জান্নাতি মহিলাকে কতজন পুরুষ দেওয়া হবে? এই প্রশ্নটি একেবারেই অর্থহীন, কারণ একজন পুরুষের একাধিক স্ত্রী থাকা নিয়ামত, কিন্তু একজন মহিলার একাধিক স্বামী থাকা অভিজাত লজ্জাশীলা এবং আত্মমর্যাদা বোধ সম্পন্ন মহিলাদের জন্য খুবই দোষণীয় ও লজ্জাজনক। একজন মহিলা যখন দুনিয়াতেই এই ধরনের অপমান বরদাস্ত করতে রাজি নয়, তাহলে জান্নাতের মতো পবিত্র স্থানে
তারা কিভাবে এটা মেনে নেবে। তারা আনতনয়না হবে, নিজের স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের প্রতি চোখ তুলেও তাকাবে না, বরং এক স্বামী নিয়েই তারা সন্তুষ্ট থাকবে, মনে প্রাণে নিজের স্বামীকে ভালোবাসবে। অথচ আজ কিছু মানুষ অনর্থক তাদের ব্যাপারে একাধিক স্বামীর শয্যা সঙ্গিনী হওয়ার উকালতি করছে। যখন এক স্বামী পেয়ে তাদের মন ভরে যাবে, তখন দ্বিতীয় স্বামীর কী বা প্রয়োজন রয়েছে? আফসোস, ওই বোকা প্রশ্নকারীরা জান্নাতি নারীদেরকে নির্লজ্জ ইউরোপের তথাকথিত আধুনিক সভ্যতার মুখোশ পরে থাকা বহু পুরুষের শয্যা সায়নী নারীদের সঙ্গে তুলনা করতে চায়। তাদের উচিত ছিল জান্নাতি নারীদের মতো নিজেদের নারীদেরও পর্দার ভেতরে রাখার চেষ্টা করা, কিন্তু তারা হুরদের কাছ থেকে পর্দার শিক্ষা তো গ্রহণ করেই নাই, উল্টো তাদের মানহানির পায়তারা করছে। জান্নাতি পুরুষদের যেহেতু অসংখ্য স্ত্রী থাকবে, তাই তাদের যৌনশক্তিও বৃদ্ধি করে দেওয়া হবে। হযরত যায়েদ বিন আকরাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে প্রশ্ন করল, হে আবুল কাসেম, আপনি কি এই কথা স্বীকার করেন যে জান্নাতিরা পানাহার করবে? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, জান্নাতিরা পানাহার করবে। ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, নিঃসন্দেহে একজন জান্নাতিকে পানাহার এবং স্ত্রী সহবাসের জন্য দুনিয়ার একশত পুরুষের শক্তি দেওয়া হবে। এই কথা শুনে ইহুদি লোকটি পুনরায় জিজ্ঞাসা করল, সাধারণত যে ব্যক্তি খাওয়া দাওয়া করে তার পেশাব পায়খানার প্রয়োজন হয়, সুতরাং জান্নাতিরাও যখন পানাহার করবে তাদেরও পেশাব পায়খানার প্রয়োজন হবে, অথচ জান্নাতে কষ্টদায়ক বস্তু থাকার জায়গা নয়, সুতরাং সেখানে পেশাব পায়খানার মতো ঘৃণিত কাজটি কীভাবে থাকতে পারে? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পানাহারের পর জান্নাতিদের পেশাব পায়খানার প্রয়োজন হবে না, বরং শরীর থেকে ঘাম নিঃসৃত হওয়ার মাধ্যমেই ভরপেট খালি করার প্রয়োজন পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ আহারের পর তাদের দেহ থেকে মেষকের ন্যায় সুগন্ধিযুক্ত ঘাম বের হতে থাকবে, ফলে ভারী পেট হালকা হয়ে যাবে। এই হাদিস থেকে জানা গেল একজন জান্নাতিকে দুনিয়ার একশো পুরুষের সমান শক্তি দেওয়া হবে। তিরমিজি শরীফেও এই মর্মে একটি হাদিস বর্ণিত হয়েছে। হযরত তিরমিজি রহমতুল্লাহে আলাইহে এই হাদিসটিকে সহি বলে আখ্যা দিয়েছেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহে আলাইহে এই হাদিসটিকে সহি বলে আখ্যা দিয়েছেন। প্রখ্যাত মুহাদ্দিস তার বাণী জামেউল ফাওয়ায়েদ নামক গ্রন্থে বর্ণনা করেছেন, জান্নাতিরা স্ত্রী সহবাস করবে কিন্তু তাদের অঙ্গে দুর্বলতা আসবে না, এমনকি যৌন ইচ্ছাও শেষ হবে না, কারণ নারী পুরুষ কারোরই বীর্য হবে না। পার্থিব যে কোনো ভোগবিলাস ও বিনোদনে পঙ্কিলতা এবং কদর্যতার মিশ্রণ থাকে, কিন্তু জান্নাতের কোনো ভোগবিলাসে যেহেতু অপবিত্রতা থাকবে না, তাই বিছানা ও শরীরকে অপবিত্র করে বা নষ্ট করে দেয় এমন কোনো জিনিস বের হবে না। অধিকন্তু দুনিয়াতে স্ত্রী সহবাসের পর বীর্য বের হওয়ার সময় যে সুখ বা আনন্দ অনুভূত হয়, জান্নাতে বীর্যপাত ছাড়াই তার চেয়ে বহুগুণ বেশি আনন্দ অনুভূত হবে। তাছাড়া জান্নাতে যেহেতু সব কিছুই নিজের চাহিদা অনুযায়ী হবে, তাই যতক্ষণ ইচ্ছা সহবাস করতে পারবে আর মন চাইলে ছেড়ে দিতে পারবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমানদারগণ যখন জান্নাতে কোনো সন্তানের আশা পোষণ করবে, তখন স্ত্রীর গর্ভধারণ, সন্তান প্রসব বা এইসবের কোনো প্রয়োজন হবে না। কতিপয় আলেমের মত হলো জান্নাতে সহবাস ঠিকই হবে কিন্তু সন্তান হবে না। তাউস, মুজাহিদ, ইব্রাহিম নাখাই রহমতুল্লাহ আলাইহের মতো প্রখ্যাত ব্যক্তিদের থেকেও এই ধরনের বর্ণনা পাওয়া যায়। ইসাক ইবনে ইব্রাহিম একটি হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, জান্নাতিরা সন্তানের ইচ্ছা পোষণ করবে না। হযরত আবু রজিন উকাউলি রাদিয়াল্লাহু আনহু রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, জান্নাতে জান্নাতিদের সন্তান হবে না। অর্থাৎ জান্নাত যেহেতু সকল চাহিদা পূরণের স্থান, সেহেতু যদি কোনো জান্নাতি সন্তানের জন্য আশা পোষণ করে, তবে আইনত তার সেই আশা পূর্ণ হওয়া আবশ্যক, কিন্তু জান্নাতে যেহেতু প্রজনন ক্রিয়া শোভনীয় হবে না, তাই জান্নাতবাসীর কারো মনে মহান আল্লাহতালা সন্তানের আকাঙ্ক্ষা সৃষ্টি করবেন না। এখন একটি প্রশ্ন আসতে পারে, জান্নাতে প্রজনন ক্রিয়া শোভনীয় হবে না কেন? এর আসল কারণ সেখানে গেলেই জানা যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।